সালামু আলাইকুম। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে সম্পর্কে একটি সংবাদ এখন আমি আপনাদেরকে পড়ে শোনাব। সৌদি আরবে সড়ক দুর্ঘটনার 7 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে টাঙ্গাইলের কালিহা উপজেলার আশরা গ্রামের মোহাম্মদ আব্দুল আলিম শিকদারের, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালীন সময়ে তার বয়স ছিল 36 বছর। বিষয়টি নিশ্চিত করেছে নিহত যুবকের পরিবার। ছেলের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি দূতাবাসে আবেদন করেছে নিহতের বাবা মোহাম্মদ কালু শিকদার। গত 16 ডিসেম্বর বাসা থেকে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে আল কাসিম এলাকায় রওনা দেওয়ার পর একটি প্রাইভেট কার আব্দুল আলিমকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয় এবং 7 দিন পরেই তিনি মারা যান। জানা যায় পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে ফ্রি ভিসায় সৌদি আরবে পাড়ি জমান তিনি। কিছুদিনের মধ্যে বাড়ি এসে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন তিনি। সবকিছু ঠিকই ছিল, কিন্তু বাড়ি ফিরে বিয়ে করাটা আর হলো না। শেষ করছি, আসসালামু আলাইকুম।